সম্পর্কিত বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়াতে রিপোর্ট আসে, আমরা সেভাবেই তোমাকে দিয়েছি। প্রিন্টেড মিডিয়ায় কি তোমার নামে কিছু লেখা লেখি হয়েছিল? জি স্যার, প্রিন্টেড মিডিয়াতে আমার সম্পর্কে মাছরাঙ্গা টেলিভিশন থেকে শুরু করে ডিবিসি চ্যানেল। এটা তো ইলেকট্রনিক মিডিয়া। জি স্যার। আর প্রিন্টেড মিডিয়া খবরের কাগজে? স্যার, খবরের কাগজে আমার বিরুদ্ধে তেমন লেখা হয়নি স্যার, খুব ছোট ছোট কিছু পত্রিকায় আমার বিরুদ্ধে লেখা এসেছিল। কিছু তো মানুষ আছে পয়সা নেই, তোমার কাছে নাম তো কি কি নিছে স্যার এরকম যারা নিয়ে থাকে? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও দুইটা। তাদের মধ্যে রুবেল, হাসমত ছোট পর্যায়ের, এবং বড় পর্যায়ের মধ্যে সুমন, কালের কণ্ঠ, সাব্বির নওয়াজ সমকাল, নিজামুদ্দিন, ইত্তেফাকের, এরপরে আবু জাফর সূর্য, এবং এরা নিয়েছে স্যার প্রিন্টেড মিডিয়ার ক্ষেত্রে। এবং যারা টিভি মিডিয়ার ক্ষেত্রে স্যার, মাহমুদ সোহেল ডিবিসির নিউজের বার্তা প্রধান, এশিয়ান টিভির জাকির হোসেন পাটোয়ারি এরা নিয়েছে স্যার, এবং আবুল হোসেন, আবু জাফর সূর্য উনিও নিয়েছেন, এবং উনি এদের অনেক ক্ষেত্রে এদেরকে কন্ট্রোল করতেন বা নিয়ন্ত্রণ করতেন। স্যার আমি সাব্বির নওয়াজ সমকাল উনাকে 5,00,000 টাকা দিয়েছি, সুমন কালের কণ্ঠ 8,00,000 টাকা, নিজামুদ্দিন ইত্তেফাক ওনাকে 6,00,000 টাকা, মাহমুদ সোহেলকে 4,50,000 টাকা, ডিবিসি ওনাকে 50,000 টাকার মতো, এশিয়ান টিভিকে স্যার 2,00,000 টাকা, জাকির হোসেন পাটোয়ারি, আবু জাফর সূর্য ওনাকে 10,00,000টাকা আমি স্যার দিয়েছি। এছাড়া স্যার ছোটো সাংবাদিকদের মধ্যে হাসমত যেমন, সেও আমার কাছে স্যার বিভিন্ন সময়ে 10,000, 15,000, 20,000 করে 2,00,000 টাকার মতো নিয়েছে। রুবেলও স্যার আমাকে বিভিন্ন সময় ক্যামেরা কেনা বা বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার কথা বলেছে স্যার। এরা আমার কাছে পত্রিকা একটা নিয়ে এসে দিতো, দেখাতো, বলতো যে এটা হলো আমাদের পত্রিকা, আপনার বিরুদ্ধে আমাদের এই যে অভিযোগ আছে, আমার সম্পর্কে বিভিন্ন তথ্যাদি তারা স্যার কালেক্ট করতো বিভিন্নভাবে। এ তার একটা এরকম ফাইল নিয়ে আমাকে দিয়ে বলতো যে আপনার তো এই সমস্ত অভিযোগ আছে, এগুলি আছে, এই জিনিসগুলি আমরা কালকে রিপোর্ট করব, আপনার যদি কিছু বলার থাকে তাহলে আপনি বলতে পারেন। তো সেক্ষেত্রে তারা, আমি বলতাম, সেক্ষেত্রে তারা আমার কাছে একটা মোটা অঙ্কের টাকা দাবি করতো, পরে আমি তাদেরকে সেটা না পারলে যতটুকু সম্ভব তাকে তাদেরকে দেওয়া হতো স্যার।